নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভ আরেকবার সকলকে স্বাগত। নিউজ এই মুহূর্তে নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি অরিত্র। আবারও আরেকবার ভয়াবহ স্মৃতি উস্কে দিল অক্সিজেনের অভাবে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চামরাজগঞ্জে। উল্লেখ্য, কর্ণাটকের চামরাজগঞ্জে অক্সিজেনের অভাবে মৃত্যু হলো 24 জন করোনা আক্রান্ত রোগীর। সোমবারের এই ঘটনায় আবারও সামনে আসছে চিকিৎসা ব্যবস্থার কঙ্কালসার চেহারা। যদিও সুপ্রিম কোর্টের তরফে সকল করোনা রোগীকে সঠিক চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো করোনা রোগীর উপযুক্ত চিকিৎসা দিতে হবে বেড এবং প্রয়োজনীয় ওষুধ, এমনই নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। স্থানীয় এলাকার বসবাসের উপযুক্ত প্রমাণ দিতে না পারলেও রোগীকে এলাকা থেকে প্রত্যাখ্যান করা যাবে না। করোনা পরিস্থিতি ঠিক করতে কেন্দ্র এবং রাজ্যগুলিকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি হাসপাতালের ভর্তির বিষয়ে একটি নীতি তৈরির কথাও বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। দেশবাসীর কাছে স্বস্তির খবর, রবিবারের তুলনায় কিছুটা হলেও কমেছে করোনার সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। তবে এই মুহূর্তেই পরিস্থিতি হাতের বাইরেই রয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী রবিবার আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 3,93,000, সেখানে সোমবারের পরিসংখ্যান বলছে আক্রান্ত হয়েছেন প্রায় 3,70,000। আবারও করোনার হানা আইপিএলে। ব্যাঙ্গালোরের দেবদূত পাড়িক্কাল এবং দিল্লির অক্সর প্যাটেলের পর এবার করোনা আক্রান্ত হলেন কলকাতা নাইট রাইডার্সের সন্দীপ ওয়ারিয়ার এবং বরুণ চক্রবর্তী। এই দুজন ছাড়াও প্রথম সারির বোলার প্যাট কামিন্স, তিনি অসুস্থ রয়েছেন। দুজনেই প্রথম একাদশে থাকায় নতুন একাদশ বাঁচতে হবে কেকেআরকে। তিনজনেই নিভৃতবাসে রয়েছেন বলে জানা গেছে কলকাতার ম্যানেজমেন্টের তরফে। করোনা পরিস্থিতির জেরে সোমবার ব্যাঙ্গালোর বনাম কলকাতার ম্যাচও স্থগিত রাখা হয়েছে। আবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো হাওড়ার প্রবীণ বাম নেতা কৃষ্ণচন্দ্র হাজরার। প্রসঙ্গত, কৃষ্ণচন্দ্র হাজরা রবিবার রাতে উলুবেরিয়ার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। তিনি বালি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান হিসেবে 10 বছর দায়িত্বভার সামলেছেন। ছাত্রজীবন থেকেই তার রাজনীতির পাঠ শুরু হয়েছিল। প্রবীণ সিপিএম নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। রাজ্য জুড়ে তৃণমূলের ভালো ফলের পর আজ দুপুর 3টেই মিলন সংঘের মাঠে সাংবাদিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে তিনি তার বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন কালীঘাটের তৃণমূল কংগ্রেস ভবন, এবং সেখানেই আলোচনা নেওয়া হবে আগামী দিনে কোভিড পরিস্থিতিতে কীভাবে রাজ্যের মোকাবিলা করা যায় এবং কারা থাকবেন মন্ত্রিত্ব সভায়। এরপরই সেখান থেকে তিনি রওনা দেবেন রাজভবনের উদ্দেশ্যে এবং দেখা করবেন রাজ্যপালের সাথে। রাজ্য জুড়ে ব্যাপক সাফল্য তৃণমূল কংগ্রেসের। আবারও ফিরে এসেছে তৃণমূল কংগ্রেস, আর এই পরিস্থিতিতেই অকাল হোলি খেলায় মাতলেন বর্ধমানের বাসিন্দারা। উল্লেখ্য, সোমবার সকাল থেকে সবুজ আবিরে মেতে উঠল বর্ধমান শহরের বিভিন্ন এলাকা। উৎসবে সামিল হয়েছেন সাধারণ মানুষও। মানুষকে ধন্যবাদ জানিয়ে শহরবাসীকে সবুজ রসগোল্লা খাওয়ালো দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস কর্মীরা। প্রসঙ্গত, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনের রাস্তায় তৃণমূল কর্মীরা পথ চলতি মানুষকে সবুজ রসগোল্লা খাওয়ান। একই সঙ্গে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তায় দাঁড়িয়ে পালন করলেন বিজয় উল্লাস। Thank you.
सार्थक रूपायन कर आनंद 2016 बस आनंदित जरा सब पावारे ना से पावारे पास पालन कर 19 में हाफ 21 में साफ এটা বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝেনিক দুর্বৃত্ত সুকান্ত ভট্টাচার্যের কবিতা দিয়েই বললাম বাংলার মাটিতে মুক্তি বিহারের রাজনীতি চলে না। বঙ্গজুড়ে আবারো সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস আর তার জেরেই বহরমপুরের চুয়ামোড় এলাকায় সকল পথচারীদেরকে মিষ্টিমুখ করানো হলো বহরমপুরের তৃণমূল কংগ্রেস নেতা গৌতম সান্যালের উদ্যোগে। এদিন জয়ের পরে তিনি জানান তৃতীয়বারের জন্য ফের ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে এই আনন্দে আমি সবাইকে মিষ্টি খাচ্ছি। সবুজ মিষ্টি কেন? আমাদের দলীয় রং সবুজ, ওই জন্য সবুজ মিষ্টি সবাইকে খাচ্ছি। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকার কামারপুকুর মাঠপাড়া এলাকা থেকে উদ্ধার ব্যাগ এবং জার ভর্তি তাজা বোমা। স্থানীয় সূত্রে জানা গেছে ভোটের সময় অশান্তির পরিবেশ তৈরি করতে এই বোমা মজুত রাখা হয়েছিল। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। নিউজ এই মুহূর্তে এখন এ পর্যন্তই। পরবর্তী প্রতি খবর দেখতে চোখ রাখুন আরোহী নিউজের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আরোহী নিউজের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।